হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ায় 7 দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে ভর্তি রোগী, আবাসিক চিকিৎসক, নার্স স্টাফ ও রোগীর সঙ্গে আসা স্বজনরা চরম ভোগান্তিতে রয়েছে। অনেক রোগী ভর্তি হয়ে নিরুপায় হয়ে চিকিৎসা না নিয়ে বাড়ি ফিরতে দেখা গেল মঙ্গলবার 12 জন নতুন রোগী ভর্তি সহ 27 জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে, যার মধ্যে ডায়রিয়া রোগী রয়েছে 7 জন। এমন পরিস্থিতির জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী মনে করছেন রোগী ও তাদের স্বজনরা। এক সপ্তাহ ধরে পানি নেই, পয়সা হয় না, খুব সমস্যা, অহরণ জানা মুখ গুসল টুসল ব্যক্তা করণ জানা তেরম হাসপাতাল কেড়ে দুই নেত্রা হে উডেলতে বানিয়ে নি মসজিদতে বানিয়ে নি আমরা অন্য কাজ ব্যবহার করি। আমি এই মাত্র রুগী নিয়ে আসলাম, আসা বুঝলাম যে এখানে পানির খুব অভাব, আজকে 4-5 দিন যাবৎ পানির অভাব। তা আমাদের বাথরুমের পানিটাও আলাদা আনিয়ে লইতে হয়, এইভাবে হলে আমরা কেমনে কি করব রুগী নিয়ে, তারপরে ডায়রিয়া রুগী। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর তানভীর হাসান জিকু হাসপাতালের উদ্দেশ্যে সৌদি আরবে চলে যাওয়ায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, নয় শতাব্দী। ভয় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথী।